আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। আজ কৌশানী মুখার্জির জন্মদিন। জন্মদিনে কি ছিল প্ল্যান? কেক কাটা থেকে শুরু করে বনির সঙ্গে সারাদিন কাটানো, লাঞ্চে ছিল এলাহি আয়োজন, সবই নিয়ে এসেছি আমরা আপনাদের জন্য। চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক কৌশানীর মুখে কেমন কাটছে তার জন্মদিন। সবাই জানো যে বার্থডে এর আগের দিন রাত্রে বেলা কেক কাটা হয়, এন্ড তারপর প্রচুর কিছু বাড়ির একটু প্যাম্পারিং থাকে, মানে মায়ের হাতের খাবার, বাড়ির লোকের সাথে সময় কাটানো, একটু নাচ গান, তো সেটা করা হয়েছে আমাদের বাড়ির মধ্যেই। আমরা জানি পরিস্থিতি ভালো না, লকডাউন চলছে, COVID-19 ক্রাইসিস চলছে, অ্যান্ড সেটা পুরো দুনিয়াতে চলছে। আমরা সবাই এটাতে একসাথে আছি, আমি আগেও বলেছি, অ্যান্ড একসাথে থাকলে, বাড়িতে থাকলে একসাথে, আমার মনে হয় আমরা সবাই এই রোগটাকে ডেফিনেটলি হারাতে পারবো, এটাই একমাত্র সলিউশন। বাট আজকে COVID-19 নিয়ে কথা বলবো না, অ্যান্ড যেটা আই ফিল ব্লেসড, মানে আই ক্যান টেল ইউ আমি কতটা খুশি, কতটা টাচড ফ্রম হার্ট যে তোমরা আমাকে এত 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 ভালোবাসা দিয়েছো। অ্যান্ড এই বছরটা বার্থডেতে আমি জাস্ট ভাবিনি যে এত রেসপন্স পাবো, এত উইশেস পাবো, কিন্তু আমি কাল থেকে এখনো অবধি, ইনফ্যাক্ট কাল থেকে না, 10 দিন থেকে তোমরা কাউন্ট ডাউন দিয়েছো, অ্যান্ড পর 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 1 ডে টু গো, আই মিন 10 ডেজ থেকে শুরু হয়েছে, 10, 9, 8, সো খুব ভালো লাগে এরকম ভালোবাসার মানুষ পেলে। অ্যান্ড তোমরা আমার হচ্ছে দ্বিতীয় পরিবার আফটার মা বাবা, আফটার আমার বাড়ির লোক। যদি কাউকে আমি পরিবার হিসেবে মানি সেটা হচ্ছে ডেফিনেটলি তোমরা, আর সারা জীবনের মতন এটা তোমার আর আমার বন্ধন, যেটা কেউ ভাঙতে পারবে না। আমার বেসিক্যালি আজকের দিনের প্ল্যানটা হচ্ছে ফার্স্টে তোমাদের সাথে কথাবার্তা বলা, তোমাদের সাথে আড্ডা মারা, তারপর বার্থডে প্ল্যান বলতে সকাল থেকে অনেক কিছু হয়েছে, মানে কালকে রাত থেকে শুরু হয়েছে, আমার জন্য আমার বাড়ির লোকেরা সারপ্রাইজ কেক বেক করেছে, যারা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, শুধু তারাই এক দুজন এসেছিল আমার বাড়িতে, অ্যান্ড তারা নিজের হাতে প্রথমবার কেক বেক করেছে আমার বার্থডে বলে, অ্যান্ড আই এম রিয়েলি রিয়েলি টাচড, আর খুব ভালো খেতে হয়েছে। ইনফ্যাক্ট আমি মনে আমি ভাবছি এবার থেকে যে লকডাউন উঠে গেল, আমার প্রত্যেক বছর আমার বার্থডেতে আমি চাইবো যে সবাই তোমরা আমাকে বাইরের কেক না দিয়ে নিজের হাতে বানিয়ে কেক দাও, অ্যান্ড আই উড লাভ ইট। আর তার সাথে ছিল বিরিয়ানি আর চা ডিনারে, আর রসমালাই আমার খুব ফেভারিট ডেজার্ট। অ্যান্ড আজকের দিনটা শুরু করেছি প্রথমেই হচ্ছে গুরুজনদের প্রণাম করে, আমার আমি খুব ঠাকুরে বিশ্বাসী, ঠাকুরকে প্রণাম করে, আর যা যা আমার মনের ইচ্ছা সেটা আমি জানিয়েছি, অ্যান্ড এটাও জানিয়েছি যে সবাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর খুব তাড়াতাড়ি যেন আমরা সকলে, আমি জানি আমাদের সবার জন্য এটা খুব টাফ টাইম, কিন্তু খুব তাড়াতাড়ি যেন আমরা এটাকে ওভারকাম করতে পারি, খুব তাড়াতাড়ি আমরা এটা যাতে কাটিয়ে উঠতে পারি ভালোভাবে অ্যান্ড পজিটিভলি। আর তারপর ডেফিনেটলি প্ল্যান ছিল যে আমাকে একদম, মানে কি বলবো, ঠিক যেমন সব মেয়েদেরকে এত সুন্দর করে আইবুড়ো ভাতে খাওয়ানো হয়, ঠিক তেমন আমার বার্থডেতে আমার বাড়ির এটা ট্রেডিশন ছোটবেলা থেকে আমি দেখছি, মানে পঞ্চপদ এত কিছু খাবার করেছে আমার জন্য, আমি বোঝাতে পারবো না তোমাদের, আমি কি করে খাবো এইটুকু পেট নিয়ে আমি জানি না, বাট আমায় খেতে হবে আজকে, আমি কিছুতে না বলতে পারবো না, অ্যান্ড সেই লাঞ্চটা আমি করবো, কিন্তু আজকে আমি একটু লেট সব কিছুতে। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমরা, সো মা বাবা আর গুরুজনদেরকে প্রণাম করার পর তোমাদের সাথে ডিরেক্ট লাইভে এসেছি, এরপর আমি ডেফিনেটলি আরেকটা জিনিস করব যেটা আমার মনে হয় আমার অ্যাজ এ সিটিজেন করা দায়িত্ব বা আমার উচিত রাদার, কারণ আমি মনে করি যদি আমি যতদিন আমার আমি পারবো এই জিনিসটা করতে আমি ততদিন অবধি করবো। আমি প্রত্যেক বছর আমার জন্মদিনে কিছু মানুষদের কাছে দাঁড়ানোর চেষ্টা করি, পাশে দাঁড়ানোর চেষ্টা করি, অনেকবার হয়েছে আমি এরকম ইনিশিয়েটিভ নিয়েছি যে
যারা রাস্তায় যে পেট অ্যানিমালসরা আছে তারা খেতে পায় না, বা তারা যদি ঠিকভাবে খাবার পায় না, অনেক এরিয়াতেই আছে এরকম এরকম একটা কোনো অর্গানাইজেশন যেখানে এই স্ট্রিট ডগদের দেখা হয়, তাদের সাথে যুক্ত হয়ে সেই সেই অবলা জীবদের জন্য কিছু যদি আমি করতে পারি, তো আমার এটা সবচেয়ে বড় আমার মনে হয় অ্যাচিভমেন্ট। কারণ আমি খুব ভালোবাসি কুকুরদের, অ্যান্ড কুকুর না আমি সব পশুদের খুব ভালোবাসি, আমাদের থেকে অনেক ভালো হয় তারা। অ্যান্ড তাছাড়া এবছর যেটা আগের বছর যেটা আমি করেছি, যে আমি অনেক গরিব বাচ্চাদেরকে খিচুড়ি, আলুর দম, পায়েস এগুলো বানিয়ে, মানে আমি নিজে বানাইনি বাট আমার ইনস্ট্রাকশনে বানানো হয়েছে, অ্যান্ড তাদেরকে আমি নিজে হাতে বিতরণ করেছি খাবার। আনফর্চুনেটলি তারপর আমার যেটা থাকে সেটা হচ্ছে আমি ফ্যান ক্লাব, মানে আমার ফ্যান্স, আমার ভক্ত, মানে তোমরা, যার জন্য আজকে আমি কৌশানি মুখার্জি, তোমাদের ভালোবাসা অ্যান্ড তোমাদের পাশে থাকা আমার কাছে সবচেয়ে সবচেয়ে গুরুতর, আর সেটার জন্য আমি সব কিছু করতে পারি। লাইভ আসতে তোমরা অনেকবার বলো, আমার খুব ইচ্ছাও হয়, এই না যে ইচ্ছা হয় না তোমাদের সাথে বকবক করতে, আর আমি এমনিও বকবক করতে ভালোবাসি, সবাই জানে সেটা, বাট যেটার জন্য হয় না সেটা হচ্ছে একটু হলেও একটু সেজে গুজে আসো, একটু ভদ্র সভ্য হয়ে আসো। এত লকডাউনে আমি লেজি হয়ে গেছি ওয়ার্কআউট করার পর, আমার আর ক্ষমতা থাকে না যে আমি খুব সুন্দর করে সাজবো অ্যান্ড এসে বসে তোমাদের সাথে আড্ডা মারবো, তাই আর লাইফটা হয়ে ওঠে না। বাট আজকে বার্থডে, সো আজকে তো বান্দা হ্যায় বস। আর আফটার দিস আমি যেটা করবো এবছর সেটা হচ্ছে যে অনেক গরিব মানুষ, অনেক মানুষ যারা খেতে পাচ্ছে না, যারা ডেলি ওয়েজ ওয়ার্কার্স, যারা যাদের বাড়িতে টাকা পয়সা ইনকাম আসা বন্ধ হয়ে গেছে, তাদের সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে, তো তাদের পাশে আমার মনে হয় এই বিপদের সময় যদি আমি দাঁড়াতে পারি তাহলে এর থেকে বড় কিছু হয় না, আমি নিজে খুব খুশি বোধ করব। আর তাই জন্য ডিসাইড করেছি এবারে যে আমি আমার পাড়ার পুজো 33-এ পড়লি তাদের সাথে অ্যাসোসিয়েট হয়ে এবারে আমার বার্থডের জন্য আমি এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়াবো, তাদেরকে আমি রেশন দেবো যাতে তাদের আগামী দিনগুলো চিন্তামুক্ত কাটে, আর যতটা আমি করতে পারবো আমার তরফ থেকে ততটাই আমি করবো। প্রায় 100-120 জন ফ্যামিলি থাকবে অ্যান্ড অনেক কিছু আয়োজন হয়েছে তাদের জন্য, যাতে সবাই খুব সেফলি স্যানিটাইজড হয়েই সব কিছু নিতে পারে, তাও আমরা দেখছি। অ্যান্ড প্রচুর মাস্ক, স্যানিটাইজেশনেরও আমি ব্যবস্থা রেখেছি, সো সব কিছু ভেবেই এগোচ্ছি। অ্যান্ড আজকে প্রথম আমি এত মানুষকে দেখবো 2 মাস বাদে মনে হয়, কারণ বাড়ি থেকেই বেরোয়নি, তো পুরো দুনিয়াটা চেঞ্জ হয়ে গেছে অ্যাকচুয়ালি। প্রচুর কিছু লাইন আপ থাকে, তো এই বছরও লাইন আপ ছিল, অ্যান্ড আমি গেছি অলমোস্ট 100-120 ফ্যামিলিজকে আমি রেশন ডিস্ট্রিবিউট করলাম, অ্যান্ড এই কাজটা করতে পেরে আমার বার্থডে দিন আমার খুব ভালো লাগছে। না আমি বলেছি যে আমি লাঞ্চ এখনো করিনি, আমি লাঞ্চ করবো, বাট সবার আগে ওরা ইম্পর্টেন্ট, তো ওদের সাথে কথাবার্তা সারার পর মেনুটা হচ্ছে বাঙালিদের প্রিয় ডাল ভাত, মাছের মাথা দিয়ে ডাল ভাত, ঝুরঝুরে আলু ভাজা আমার ওয়ান অফ দ্য ফেভারিট, আর তার সাথে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, মানে এত বড় একটা চিংড়ির মাথা আমার প্লেটে আমি দেখতে পাচ্ছিলাম আসার আগে লাইভে, আর তার সাথে কি কি আছে তার মুখটাও দেখলে তোমরা হাসবে, বেসিক্যালি আমি দেখাবো আজকে আমার বাড়িতে, আমার বাড়ির লোকেরাই আছে, বাড়ির লোকই শুট করছে। লকডাউনটাতে সবাইকে মোটা করে দিয়েছে বনি, হ্যাঁ আমরা এখন কাজ করছি না বা আমরা এখন বড় পর্দায় যাচ্ছি না বলে আমরা খেয়ে খেয়ে খুব সুন্দর, দেখো আমাদের সুন্দর, কি করবো বলো, খাওয়া ছাড়া তো কিছু নেই জীবনে। আর আমি কি কি কুকিং করলাম বলো দাও, লকডাউনে কুকিং প্রচুর দেখিয়েছো সেটাই, ভিডিও কলে যেগুলো দেখেছো বলো, এটা প্রচুর কিছু ছিল, একটা হচ্ছে চিকেন লাভদার, পনির, তার সাথে পানিপুরি, কিছুই ছাড়েনি, কাস্টার্ড তো পরের পর, আর বাকি ডেজার্ট গুলো, বললাম
বলতে পারো, আমি এটা যাওয়ার আগে একটা আপনাকে গান শুনে দিয়ে I really yeah. Happy birthday to you. So this was Chabla Bonnie. As always, Chabla Mio Charvena. কৌশানী মুখার্জির জন্মদিন উপলক্ষে আমাদের তরফ থেকেও রইল অনেক শুভেচ্ছা। বিনোদন জগতের আরও অনেক খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।